প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটের সম্মানিত অধ্যাপক ডক্টর শিশির ভট্টাচার্য। স্যার কেমন আছেন? ভালো আছি। গতকাল আমাদের শহীদ দিবস পালিত হলো, সব কিছু মিলিয়ে এখনো সেই আমেজটাই রয়ে গেছে। পত্রপত্রিকা হেডলাইন পড়ে দেখলাম, আপনাকে একটা পড়ে শোনাই। ঠিক আছে। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, কাদের মির্জার সত্য বচন, দলে অস্বস্তি, সরকার বিব্রত। ইত্তেফাক হেডলাইন করেছে, শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বাংলা ভাষা আমাদের গৌরবময় অর্জন, বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, যেসব কারণে বাতিল হবে শিক্ষকদের এমপিও। সমকাল হেডলাইন করেছে, সব হল খুলে দাও সরব শিক্ষার্থীরা, সময়ই আসবে বিশ্বের সব ভাষা সংরক্ষণ করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠ হেডলাইন করেছে, অনিয়ম অবহেলা শিখার প্রযুক্তি বাংলার বিশ্বায়ন, করোনার ভয় জয় করে শহীদ মিনারের জনস্রোত। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, মহামারীর মতো বাড়ছে আত্মহত্যা, শ্রদ্ধা ভালোবাসায় পালিত হলো অমর একুশে। আমাদের সময় হেডলাইন করেছে, একুশের চেতনায় সমৃদ্ধ দেশ করার প্রত্যয়, পররাষ্ট্রমন্ত্রী বললেন অর্থাভাবে বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হয়নি। ভোরের কাগজে হেডলাইন হয়েছে, ভারতে বিপজ্জনক রূপে করোনার নতুন স্ট্রেইন, মাতৃভাষা শিক্ষা নিশ্চিন্তে কাজ করছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। যায় যায় দিনে হেডলাইন হয়েছে, হল খোলার দাবিতে উত্তপ্ত শিক্ষাঙ্গন, নোয়াখালীতে কি হচ্ছে মানব জমিন প্রশ্ন করেছে। জনকণ্ঠ হেডলাইন করেছে, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। স্যার, আমরা শুরুতেই বললাম যে আমরা একুশ পালন করলাম গতকাল, একুশের অনুষ্ঠান আদি নিয়ে নানা ধরনের রিপোর্ট পত্রপত্রিকা আছে। আমি যদি আপনাকে জনকণ্ঠ হেডলাইনটা আরেকবার একটু পড়ে শোনাই, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির প্রত্যয় সব ষড়যন্ত্র রুখব, ভাষার মিনানে মানুষের ঢল, বাংলাকে জাতিসংঘের ভাষা করার দাবি কাদেরের, সুপ্রিম কোর্টে সব রায় অচিরেই বাংলায়, প্রধান বিচারপতি বলেছেন। আর কালের কণ্ঠ লিখছে যে অনিয়ম অবহেলার চক্করে প্রযুক্তিতে বাংলার বিশ্বায়ন। আপনার কাছে জানতে চাই, আমার মনে হয় কি, যখনই ধরুন আমরা একটা জিনিস একটা ডিগ্রি করছি, ওটা বাদ দিয়ে আরেকটা ডিগ্রিতে চলে যাচ্ছে, এতে করে কিন্তু কোনো লেখাপড়াই হয় না। আচ্ছা, আমার মনে হয় যে বাংলাকে আমরা রাষ্ট্রভাষা করার জন্য আমাদের পূর্বপুরুষেরা 48 সালে 52 সালে সংগ্রাম করেছিল। আমরা বছর বিশেক আগে হঠাৎ মাতৃভাষা দিবস করে রাষ্ট্রভাষার ব্যাপারটাই ভুলে গেছি। বাংলা কিন্তু এখনও কাগজে কলমে রাষ্ট্রভাষা, কিন্তু কাজে কলমে রাষ্ট্রভাষা হয়নি, তার প্রমাণ শিক্ষাক্ষেত্রে কিন্তু বাংলা অনেক পিছিয়ে আছে। যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে ইংরেজি হচ্ছে শিক্ষার মাধ্যম, সরকারি বিশ্ববিদ্যালয় আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও আপনি যদি বাংলায় প্রশ্ন করতে চান আপনাকে অনুমতি নিতে হবে। তার মানে 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 ব্যাপারটা হলো বাংলায় প্রশ্ন করা যাবে না, না করলে ভালো, এটা লিখিত একটা ব্যাপার হচ্ছে। আপনি ইংরেজিতে প্রশ্ন করবেন, বিশেষ করে কমার্স ফ্যাকাল্টিতে মনে করেন, তাহলে কি পঠন পাঠনটা ইংরেজিতে হচ্ছে? পঠন পাঠন ইংরেজিতে হচ্ছে, মানে ক্লাসের লেকচার আপনারা যখন দিচ্ছেন পাঠদান ইংরেজিতে করাই মানে বাঞ্ছনীয় বলে মনে করা হয়। মানা করবে না বাংলার জন্য করলে, কিন্তু ইংরেজিতে করাটাই বাঞ্ছনীয়, কারণ ইংরেজিকে মনে করা এলিট ভাষা, এটাতে এটা ছাড়া লেখাপড়া হয় না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তাদের দৃঢ় প্রত্যয় যে ইংরেজিতে লেখাপড়া হয়, বাংলায় লেখাপড়া। তার মানে কি স্যার, আমি একটু বোঝার জন্য, আমরা কি পিছিয়ে যাচ্ছি বলে কি আমরা তো নিজের পায়ে কুড়াল মারছি, পিছিয়ে যাচ্ছি না, ভাবছি যে আমরা অন্যের কাছ থেকে পিছিয়ে যাচ্ছি একেবারে। কারণ বাংলায় যেভাবে ছাত্ররা, যেমন সুইডেনে দেখা গেছে, যখন ওরা চেষ্টা করেছিল একবার সুইডিশকে বাদ দিয়ে ইংরেজিকে লিঙ্গুয়া একাডেমিকা করতে, মানে শিক্ষার মাধ্যম করতে, এতে করে দেখা গেলো কি, যখনই ইংরেজি শিক্ষার মাধ্যম হলো ছাত্ররা ক্লাসে আর প্রশ্ন করে না, কারণ তারা বুঝতে তাদের সময় লেগে যায়, আর নিজের ভাষায় বুঝলে যেরকম প্রশ্ন করা যায়, কমিউনিকেট করা, পরের ভাষায় তো আপনি কখন বাক্য শুদ্ধ হচ্ছে কি ভুল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই চিন্তা করতে করতে আপনি দিন চলে যাবে, আপনি কখন প্রশ্ন করবেন। তাহলে বিদেশি ভাষায় শিক্ষা হচ্ছে আসলে প্রকৃত শিক্ষার অন্তরায়, যেটা যে কোনো ব্রিটিশ কলোনিয়াল দেশগুলোর একটা কলোনিয়াল হ্যাংওয়ার বলি আমরা, যে ব্রিটিশের ভূত ইংরেজির ভূত আমাদের মাথা থেকে যায় না। আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো কিন্তু তারা আরবি মাধ্যম করে ফেলেছে, তারাও কিন্তু ফরাসি উপনিবেশ ছিল, তারা কিন্তু ফরাসিকে বাদ দিয়ে এখন আরবি মাধ্যমে লেখাপড়া করছে। আমরা কিন্তু সেটা একসময় 72-এর পরে
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং যেমন কৃষি ময়মনসিংহ কৃষি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা বা ইংরেজিতে পড়া যেত, উত্তর দেওয়া যেত, সেটা ধীরে ধীরে পঁচাত্তরের পরে কোথায় যেন হারিয়ে গেছে, আর এখন তো ইংরেজির রমরমা সব জায়গায়। আচ্ছা স্যার, আপনি ভাষা ইনস্টিটিউটে পড়াশোনা করান, অন্যদের পড়ান, বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদেরই তো বেশি, তো এই ভাষা ইনস্টিটিউটের আপনার অভিজ্ঞতা এবং সব কিছু মিলিয়ে যে এখন যে আমাদের শিক্ষা কার্যক্রম চলছে, তাহলে আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ হচ্ছে বাংলাকে অবশ্যই শিক্ষার মাধ্যম করতে হবে, কারণ দেশের 17-18 কোটি জনগণকে কখনোই ইংরেজি ভাষা শেখানো যাবে না, কারণ এটা একটা ধারণা প্রচলিত হয়ে গেছে যে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা তো শিখছি, কিন্তু মাতৃভাষা বাংলায় পড়াশোনা করে আমাদের একটু দেশ পেরুলেই বাইরে যখন যাব তখন আমাদেরকে ওই ভাষায় কাজ দিচ্ছে না, বা আমি একটু পিছিয়ে যাচ্ছি, তা সেই কারণে সবাই মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষা পড়ার দৌড়ে দৌড় দিচ্ছে, এটাই কি সত্য? এখানে দুটো ব্যাপার, একটা জিনিস আমাদের নীতি নির্ধারকরা এবং জনগণও বুঝে না যে ভাষা শেখা এক জিনিস আর ভাষাকে মাধ্যম করা আরেক জিনিস। ভাষা আপনি শিখতেই পারেন, ইংরেজি ভালো করে শেখেন, ফরাসি শেখেন, চীনা শেখেন, জাপানি শেখেন, কিন্তু কোন ভাষায় লেখাপড়া, বিজ্ঞান কোন ভাষায় শিখছেন, ভূগোল কোন ভাষায় শিখছেন, সাহিত্য কোন ভাষায় পড়ছেন, আপনি বাংলা সাহিত্য কি ইংরেজিতে পড়তে পারবেন? অবশ্যই পারবেন না। বিজ্ঞান যদি আপনি ইংরেজিতে শেখেন তাহলে তো আপনি বিজ্ঞানের রসটাই পাবেন না। এই যে বিজ্ঞানকে আমরা মুখস্থ করি, এর ফলে কিন্তু আমরা কখনোই ভালো বিজ্ঞানী পাবো না। একজন আইনস্টাইনের জন্ম হওয়ার জন্যে আমাদের কিন্তু বাংলাতেই বিজ্ঞান চর্চা করতে হয়। আপনার প্রিয় ছাত্রছাত্রীরা যারা বাইরের দেশের পড়াশোনা করে আপনার কাছে, ওরা কি বলে আমাদের ভাষা নিয়ে? ওরা কেন, আমরা যখন ফ্রান্সে গেছি আমরা ফরাসি শিখে, ফরাসি ভাষায় উচ্চশিক্ষা নিয়ে নি, ভাষা শিখে তার 1-1.5 বছরের ব্যাপার যদি ওই দেশে আপনি থাকেন, তার জন্য কি পুরো মাধ্যমটা আমার ইংরেজি করে ফেলতে হবে? আর উচ্চশিক্ষা নেবে বিদেশে, ধরেন বাংলাদেশের শতকরা কত ভাগ ছাত্র, 0.5 ভাগ নেবে কিনা সন্দেহ আছে, এই 5 ভাগের জন্য আপনি 95 ভাগকে ইংরেজিতে শিক্ষা দেবেন, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবেন, এটা কোনো হয়? সেটাই তো হচ্ছে, অনেক অনেক জনসভা বা অনুষ্ঠানে দেখবেন যে একজনও বিদেশি নেই, কিন্তু আমরা অনুষ্ঠানটা শুরু করছি লেডিজ এন্ড জেন্টলম্যান দিয়ে, তা কেন? এটাও তো হচ্ছে স্যার। একই পরিবেশ কিন্তু 3টা দেশে ছিল, একটা হচ্ছে আয়ারল্যান্ড, একটা হচ্ছে পেরু, একটা হচ্ছে কানাডা। আয়ারল্যান্ডে আইরিশকে কিন্তু ইংরেজির উপরে স্থান দেওয়া যায়নি, চেষ্টা করো, পেরুতে কেচোয়াকে স্প্যানিশের উপরে স্থান দেওয়া যায়নি, কিন্তু কানাডায় কিন্তু 1974 সালে ওরা ভাষা আইন 101 করে 1974 থেকে আজ 2000 মনে করেন 40 বছরে তারা কিন্তু ফরাসিকে রাষ্ট্রভাষা করে ফেলেছে, সব জায়গায় ফরাসিকে বাধ্যতামূলক করেছে, ফরাসি ভাষার একটা উন্নয়ন হয়েছে। এখন সব দেশ তো সমান না, এটা হচ্ছে কি ওরা করেছে কি একটা ভাষা কমিশন স্থাপন করেছে, সেই ভাষা কমিশন ফরাসি ভাষা সব জায়গায় চালু হচ্ছে কিনা সেটার প্রতি নজর রেখেছে। ভাষা কমিশন হচ্ছে আপনার নির্বাচন কমিশনের মতো একটা সার্বভৌম এবং স্বাধীন কমিশন, যেটা সরকারের অধীন নয়, শুধু রাষ্ট্রপতির অধীন। আমরা একটু করোনার দিকে যাই, ঠিক আছে? আপনি শিক্ষকতা করছেন, আপনার ছাত্রছাত্রীরা, আমরা একটু আলোচনায় আসবো হলের ব্যাপারে, সব কিছু মিলিয়ে করোনার অনেকেই মনে করছে করোনা তো বোধহয় নেই, যদি গতকালের কক্সেস বাজারে যদি সমুদ্র সৈকতের আমরা দৃশ্যটা ভিডিওতে নানাভাবেই ভাইরাল হয়ে গেছে, যে সেটা যদি মনে করি, ঢাকার বিভিন্ন জনসমাবেশের জনস্রোত যদি মনে করি, তাহলে তো মনে হয় যে করোনা মুক্ত হয়েছে, কি মনে হয়? অর্থনীতি একটা কথা আছে না, বেষ্টিক এবং সমষ্টিক, আমার তো প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মারা গেছে করোনায়, আমি তো জানি মারা গেছে। এখন আপনাদের সামাজিকভাবে দেখেন একটা জনসভার মধ্যে হয়তো সবাই মারা যাচ্ছে না, কিন্তু তার মানে কি এই করোনা নেই? মৃত্যু তো চলছে। তারপর ভারতে একটু দেখেন যে একটা পত্রিকা এসছে যে নতুন একটা কতগুলো নতুন কিছু স্ট্রেন এসছে, নতুন কিছু ভারতে বিপজ্জনক রূপে করোনা নতুন স্ট্রেন, এখন পুরো ব্যাপারটা হয়ে গেছে শাখের করাতের মতো। সরকার যদি বলে যে না করোনা নেই, জনগণের কথা মেনে হল সব খুলে দাও, কালকে যদি 2 জন ছাত্র মারা যায় তখন ছাত্ররা সরকারকেই দোষ দেবে, তখন সরকার কোথায় যাবে? সেটা তো একটা প্রশ্ন, কিন্তু সেক্ষেত্রে করণীয় কি আছে সরকারের বলে মনে হয়? করণীয় এক ধরনের হাউজি খেলার মতো করতে হবে, আপনি রিস্ক নিতে হবে, জুয়া খেলার মতো, আপনি যদি ছাত্ররা মানে আক্রান্ত না হয় তাহলে আপনি বেঁচে গেলেন। কিন্তু স্যার আমার আমার যতটুকু মনে হয়, আমার কোনো কোনো দেশ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে বসিয়ে রাখতে পারছে না বলে কিন্তু স্কুল খুলে দিয়েছে, কারণ এই যে 1 মাস তাদেরকে ঘরে বন্দি করে রাখা, একটা মানসিক বৈকল্য তো দেখা দিচ্ছে তাদের, সেই জায়গা থেকে কি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্রুত সিদ্ধান্ত নেওয়া কি জরুরি না? ছোট বাচ্চাদের জন্য আসলে খুলে রাখছে হচ্ছে যে বাচ্চার বাপ মা কিন্তু বাইরে কাজ করে বিদেশে, তাদের যদি স্কুলে না রাখে তাহলে বাপ মার জন্য বেবিসিটিং কে করবে? সমস্যা চোখে না, আমাদের দেশে যেহেতু মায়েরা তেমন একটা কাজ করে না, এখনো মায়েরা বাচ্চা দেখছে বলেই আমরা এখনো স্কুল বন্ধ রাখতে পারছি, নাহলে আমরাও কিন্তু পারতাম না। করোনা সতর্কতায় আপনার প্রস্তাব কি,
কী হতে পারে একজন শিক্ষক হিসেবে? আমি মনে করি কিছু মৃত্যু আমাদের মেনে নিতেই হবে, যেহেতু আমরা মার্কেট খোলা রেখেছি, জনসভা হচ্ছে, একুশের অনুষ্ঠানে আমরা মানুষকে বাধা দিচ্ছি না, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেই বার কি হবে? হ্যাঁ, সব জায়গায় যেহেতু আমরা কম বেশি মৃত্যু মেনে নিচ্ছি, এখানেও মেনে নিয়ে, যেহেতু আমাদের দেশের লোক ঈশ্বর বিশ্বাসী, সেহেতু মেনে নিয়ে আমার মনে হয় খুলে দেওয়াই ভালো। সব যেহেতু খোলা, এটা বন্ধ থাকবে কেন? এবং সেই খুলে দেওয়ার চেষ্টায় আমাদের যতটুকু যার 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 যেখান থেকে সতর্কতা দরকার সেইটা বোধ করি একটু মেনে, সতর্কতা মেনে নিশ্চয়ই প্রত্যেকে নিজের জীবনের ঝুঁকি সে নিজেই চিন্তা করবে যে কি হবে। আর তাছাড়া ছেলেমেয়েরা এক বছর তো ধৈর্য ধরেছে, তারা বাড়িতে আছে, তাদের একটা আয়ের ব্যাপার আছে, ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যারা থাকে তাদের একটা প্রাইভেট টিউশনের ব্যাপার আছে, অনেকে বাবা মাকে সাহায্যও করে সেই টাকা থেকে, সব মিলিয়ে পরিবার কিন্তু একটা বিপর্যস্ত অবস্থায় আছে গত। তাছাড়া আমাদের ধরুন তিনটা রুম আছে, অনেকে তো একটা কক্ষেই বাপ মা ভাই বোন সবাইকে থাকতে হয়, সেটা ব্যাপারটা কিন্তু খুব একটা উপাদেয় নয় আমরা ভাবছি। স্যার, আপনি শিক্ষকতা করেন বলে শিক্ষক নিয়ে শিক্ষকদের নিয়ে একটা স্টোরি ইত্তেফাকে ছাপা হয়েছে, আপনি একটু পড়ে শোনাই। ওকে, যেসব কারণে বাতিল হতে পারে শিক্ষকদের এমপিও, মানে এটা কি আসলে নিয়ম করার দরকার আছে? এখানে বলা হচ্ছে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ালে, অসত্য তথ্য দিয়ে নিয়োগ নিলে, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে, তহবিল তশরুফ করলে, নকলে সহায়তা করলে, শিক্ষক হিসাবে অযোগ্য প্রমাণিত হলে এমপিও পদ বাতিল হবে। এই ধরনের যোগ্যতায় যদি কোনো শিক্ষক থাকেন তাকে কি আসলে শিক্ষক বলবো? এই ধরনের অপরাধগুলো তো যে কারণে নিয়োগই বাতিল হওয়া উচিত শিক্ষক নয়, কিন্তু প্রাইভেট টিউশনে যেটা সেটা তো একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। হ্যাঁ, সেটা আপনি অনেকেরই আছে যে বেতন পায় সেই বেতনে শিক্ষকদের চলে না, তাকে আজকাল তো খরচ অনেক বেশি, আমাদের যে পরিমাণ বেতন দেওয়া হয় সে তার তুলনায় খরচ অনেক বেশি, তারপরে একটা মুদ্রাস্ফীতির ব্যাপার আছে, এগুলো তো আমরা বেতন দেওয়ার সময় হিসাবের মধ্যে নিই না। সুতরাং আর পরের যে তথ্যগুলো আপনি দিলেন সেগুলো তো আমার নিয়োগ বাতিল হওয়া উচিত বা যে একটা শ্রমিকের নিয়োগ বাতিল হওয়া উচিত, সেটা শিক্ষকের জন্য আলাদা করে কিছু নয় না। তবে আমরা স্কুল কলেজ খোলার ব্যাপারটা বলছিলাম, এইটা কি মনে হয় না যে স্কুল কলেজ খোলার এই যদি সিদ্ধান্ত হয় সেই ক্ষেত্রে গত এক বছরের ক্ষতিটা পুষিয়ে নেবার জন্যে আমাদের অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর একটা মানসিক প্রস্তুতি আগে থেকে জরুরি? গত এক বছরে ক্ষতি হয়েছে যেমন লাভও হয়েছে, মানুষ একটু আশা করি লেখাপড়ার দিকে ঝুঁকেছে, বাপ মার সঙ্গে দেখা হচ্ছে ছেলে মেয়েদের, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আগের চেয়ে নিশ্চয়ই ভালো, অনেকক্ষণ দেখা অনেকদিন দেখা হয়েছে ছেলে মেয়ের সঙ্গে, বাপ মার আত্মীয়স্বজনের দেখা হয়েছে, এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের রাখতে হবে। এবং এই করোনা এই ধরনের মহামারী কিন্তু পৃথিবীর ইতিহাসে নতুন নয়, নিউটনের বড় বড় আবিষ্কার সেগুলো সব করোনার কারণেই হয়েছে, কারণে গ্রামে যেতে বাধ্য হয়েছেন, ভাবতে বাধ্য হয়েছেন, তা আমাদেরও সেরকম হয়েছে। সুতরাং একদম ক্ষতি হয়েছে আমি বলবো না, আমরা করোনার মধ্যে আমি তো সবসময় ক্লাস নিয়েছি, সেই জুলাই মাস থেকে যখন থেকে খুলেছে তখন থেকে তো প্রতি সপ্তাহে চারটা করে ক্লাস নিচ্ছি, তো একদম লেখাপড়া হয়নি সেটা বলা মুশকিল। হ্যাঁ, আমাদের যান্ত্রিক কোনো কিছু অসুবিধা আছে, কিছু গোলযোগ আছে, তো সেগুলো মিলিয়েও কিন্তু কিছু লেখাপড়া হয়েছে, যেমন আমি যে ক্লাসগুলো নিই সেগুলো লিখে ফেলেছি, লেখার ফলে বইগুলো লেখা হয়েছে, সেই বইগুলো ছেলেদেরকে পাঠিয়ে দিচ্ছি, ক্লাস যদি নাও করতে পারে সেটা তো পড়তে পাচ্ছে, তো একদম যে ক্ষতির ব্যাপার তা না, কিছু লাভও হয়েছে। লাভও হয়েছে। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের, আপনি নিশ্চয়ই রাজনৈতিক বিষয়ও আপনাকে স্পর্শ করে, আমাদের একটি পত্রিকা আজকে হেডলাইন হয়েছে আপনার সামনেই আছে, নোয়াখালীতে কি হচ্ছে? নোয়াখালী কিন্তু এখন আলোচনার বিষয়, এক মিনিটে স্যার আপনার কাছে জানতে চাই। আমি মনে করি দলীয় শৃঙ্খলা একটা ব্যাপার আছে, এটাও ঠিক অনেক সময় সত্য কথা বলতে হয়, কিন্তু যেহেতু আপনি একটা দলের সদস্য আপনাকে দলের নিয়ম মেনেই কথাবার্তা সত্য কথা বলা উচিত, নাহলে শুধু শুধু অস্থিরতা সৃষ্টি করা এটা কোনো কাজের কথা নয়, একটা দলীয় শৃঙ্খলার ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, গতকালই আমরা মহান শহীদ দিবস পালন করলাম, আমাদের মাতৃভাষা নিয়ে, আমাদের ভাষা আন্দোলন নিয়ে, আমাদের ভাষা শহীদ নিয়ে আমরা অনেক অনেক কথা বলেছি, জনসমুদ্র হয়েছিল শহীদ মিনারে, কিন্তু আমাদের একটা কথা বোধ করি ভুললে চলবে না, যে মাতৃভাষার জায়গাটা আসলে কোন জায়গায়, আদৌ কি আমরা মাতৃভাষার চর্চা করছি? আদালতের ভাষা কিন্তু এখনও বাংলা হয়নি, এখনও আলোচনা চলছে, আগামীতে হবে, আমরা আশায় আছি বাংলা প্রকৃত অর্থে মর্যাদা পাবে। অনেক ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।